বাবা, কষ্ট হচ্ছে? শীত করছে তোমার? কমে যাবে, ওষুধ খেয়েছো তো, দেখবে কমে যাবে। কোথায় কষ্ট হচ্ছে বলো? গা গোলাচ্ছে? চলো খাবে না, একটু অল্প একটু ভাত খেয়ে না, একটু খেতে হবে শোনা। অল্প ওই মাছ নিয়ে এসছে, মাছ ভাজাও আছে, চলো মাছ ভাজা দিয়ে একটু খাবে। অল্প অল্প ঠোঁট ফোট শুকিয়ে গেছে, জল খাওয়া হচ্ছে না। ওঠো, আগে উঠে জল খাবে। বন্ধুরা, তোমরা দেখলেই যে উজান কতটা কষ্ট পাচ্ছে জ্বরে। তো দেখো, দুপুরবেলা এখন ওকে খেতে বসাবো। তো তার আগে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না হলো। তো দেখো, এটা উচ্ছে কুমড়ো ভাজা, সর্ষে ফোড়ন দিয়ে ভাজাটা করেছি, আর এর সাথে এটা পাতলা করে মুসুর ডাল, টমেটো দিয়ে পাতলা মুসুর ডাল। তো ছেলে মেয়েদের শরীর ভালো না থাকলে না বাবা মা বা বাড়ির সবার কারোরই ভালো লাগে না, মানে ওরা চোখের সামনে এতটা কষ্ট পায়। যদিও জ্বরটা খুবই সাধারণ একটা জিনিস, তাও একটা মনটা কেমন লাগে। তো যাই হোক, এটা দেখো মাছের ঝোলও করেছি, মা বাটা মাছ রেখেছে বাড়ির সামনের থেকেই। আজকে আর সূর্যের বাবা বাজারে যেতে পারেনি, ও কাজে বেরিয়ে গেছিলো। তো দেখো, মাছের ঝোল করেছি সেই সজনে ডাঁটা দিয়ে, হাটের থেকে যে এনেছিলাম ওই সজনে ডাঁটা দিয়েই পাতলা করে ঝোলটা করেছি কালে জুড়ে ফোড়ন দিয়ে। আর মাছ ভাজার সময় মা মনে করিয়ে দিয়েছিল যে সূর্য মাছ ভাজা খেতে ভালোবাসে, আর এখন যেহেতু জ্বরের মুখ তো ওর জন্য দুটো মাছ ভাজাও কিন্তু আলাদা রেখে দিয়েছি। আর তারপর সূর্যকে ঘুম পাড়িয়ে একটু ছাদে এলাম, ছাদে জামা কাপড় মেলেছিলাম, সেই সকালবেলায় তোলা হয়নি, তো এখন জামা কাপড়গুলো তুলবো। তো এখন দেখো ছাদে এলাম, আর রোদটাও কিন্তু সেরকম একটা নেই, ছাদে রোদ পড়ে গেছে। তো জামা কাপড়গুলো মেলেছিলাম, সেগুলো এখন তুলবো। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরবেলা সূর্যকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর ঘুমটা হচ্ছিলো না বলেও কিন্তু কষ্ট হচ্ছিল, কারণ কালকে ওর তিনবার জ্বর এসছে, মানে সারাদিনে তিনবার টোটালি জ্বর এসছে, আর রাতে জ্বরটা আরও মানে বেড়ে গেছিলো, মানে পুরো কাঁপছিল মাঝরাতে। তো তখন আর থার্মোমিটার দিয়ে মাপারও আর টাইম পাইনি, সাথে সাথে ওষুধ খাইয়ে দিয়েছি। তো তারপর সকালবেলা থেকে ভালোই ছিল, দুপুরবেলার পর থেকে কিন্তু জ্বরটা আবার এসছে, তো আবার ওষুধ খাইয়েছি। তো জানি না এরকম কী হচ্ছে। তো অ্যান্টিবায়োটিক ডাক্তার শুরুও করে দিয়েছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে। আর স্কুলে কিন্তু মোটামুটি আজকে 3 দিন ও স্কুলে যেতে পারছে না, তো এই সপ্তাহটা ওকে স্কুলে পাঠাবো না, ম্যামকেও বলে রেখেছি। তো ম্যাম বললো যে হ্যাঁ, ওকে রেস্ট দিতে। আর ছাদের থেকে এসে দেখি মা চালতার আচার বানাবে, চালতাটা কালকে কেটে রেখেছিল। এত চালতা কাটতে মার মানে অনেকক্ষণ টাইম লেগেছে। আসলে চালতা কাটা কিন্তু খুব একটা মানে কঠিন ব্যাপার, সবাই পারে না চালতা কাটা, আমারও তো ভয় লাগে চালতা কাটতে। তো মাই কিন্তু দেখো কালকে সন্ধেবেলায় বসে বসে কিন্তু সব চালতা কেটে তারপর ফ্রিজে রেখে দিয়েছে, কারণ একদিনে এতটা টাইম হয় না চালতা কেটে আবার আচার বানানো। তো ওর জন্য মা কালকে কেটে রেখেছে আর আজকে আচারটা বানাবে। আর সূর্য কিন্তু এখন ঘুমাচ্ছে, আমিও একটু শোবো বলেই নিচে এসেছিলাম। তো তারপর দেখি মা আচারটা বানাচ্ছে, ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি কীভাবে মা চালতার আচারটা বানাচ্ছে। তো দেখো, এবার কিন্তু মা একটু প্রেশার কুকারে চালতাটা একটু ভাপিয়ে নেবে, কারণ চালতা যেহেতু শক্ত জিনিস, তো প্রেশার কুকারে দিলে কিন্তু মানে চালতার যে ভেতরের যে মাংসটা সেটাও বেরিয়ে আসে, একটু নরম হয়, খেতেও ভালো লাগে। আর প্রেশার কুকারে চালতাটা হতে হতে কিন্তু মা দেখো এখানে আচার বানানোর জন্য মশলাটাও রেডি করছে। তো দেখো এর মধ্যে শুকনো লঙ্কা আছে, ধনে, সাদা জিরে, এগুলো দিয়ে কিন্তু মা একটু গরম করে নিচ্ছে, তারপর গুঁড়ো করবে এটা। আর এখানে কিন্তু মৌরি দিলেও খেতে খুব ভালো হয়, টেস্ট হয়। কিন্তু আমাদের ঘরে যে মৌরিটা আছে সেটা মা খুলে দেখলো কেমন একটা কালো কালো হয়ে গেছে, আর এই দুপুরবেলায় কোনো দোকানও খোলা থাকবে না, তো এর জন্য এবার মৌরি ছাড়াই কিন্তু করতে হচ্ছে, আর কি করবে। তো দেখো মশলাটা কিন্তু বেশ এখন একটু লালচে লালচে কালার হয়ে গেছে, গরম হয়ে গেছে, এবার এটাকে মা শিল নোড়ায় বেটে নিচ্ছে। সুন্দর গন্ধটা বেরোচ্ছে, আর এদিকে দেখো চালতাটাও ভাপানো হয়ে গেছে। আর সূর্য কিন্তু পাশের ঘরেই ঘুমাচ্ছে, তো খুবই ক্লান্ত, মানে এদিকে প্রেশার কুকারের সিটিতেও কিন্তু ওর ঘুম ভাঙেনি, যদিও আমি দরজাটা বন্ধ করে দিয়েছি, মাঝে মধ্যে গিয়ে গিয়ে দেখছিলাম। আর এখানে দেখো মা ফোড়ন দিচ্ছে, এবার কিন্তু আচারটা বানানোর জন্য চালতাগুলো কিন্তু দিয়ে দিয়েছে।
এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফাইনালি কিন্তু এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছে। আর আমরা কিন্তু বাড়ির সবাই মোটামুটি আচার খেতে ভালোবাসি, তো মা কিন্তু মাঝে মধ্যে এরকম চালতার আচার বা আমের সিজনে আমের আচার করে। তো আমার যে ভাসুর দাদা কিন্তু আচার খেতে আরও বেশি ভালোবাসে, তো দাদার জন্য মা রেখে দেবে, দাদা যখন আসবে তখন দাদার সাথে দিয়ে দেবে। তো দেখো এখন কিন্তু চালতাটাও কিন্তু পাকা, যেহেতু এখন চালতার একদম সিজনের শেষের দিক। আর গুড়টা দেওয়ার পর দেখো কালারটা কি সুন্দর লাগছে, এটা কিন্তু আখের গুড়, তো গুড়টাও মনে হচ্ছে বেশ ভালোই, মানে গন্ধটাও খুব সুন্দর লাগছে। আর আচার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, চালতার গুড়ের সব কিছুর একটা মিক্সড গন্ধ। যদিও এখনও সেই মশলাটা কিন্তু দেয়নি ভাজা যে গুঁড়ো মশলা, এটা এখন দিচ্ছে। তো এটা দেওয়ার পর তো আরও সুন্দর একটা, মানে সারা ঘর জুড়ে গন্ধ বেরিয়ে গেছিলো। আর আচারটা কিন্তু আমি এর পরের দিন মানে আজকে দুপুরবেলা খেয়েও দেখলাম, কিন্তু খুব ভালো হয়েছে খেতে, আচারটা মানে দারুণ টেস্টি হয়েছে। আর মশলাটা দেওয়ার ঠিক আগেই কিন্তু মা গ্যাসটা অফ করেই কিন্তু সাথে সাথে মশলাটা দিচ্ছে, এটা দিয়ে কিন্তু আর গ্যাস জ্বালিয়ে রাখা যাবে না। তো এখন দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে এটা। তো দেখো আচারটা মার বানানো হয়েও গেছে, এবার একটা বড় থালায় কিন্তু ঢেলে এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখেছে। আর এই করতে করতে কিন্তু সন্ধেও হয়ে গেছিলো, সূর্য উঠেও গেছে, ওকে ওঠার পর একটু দুধ খাওয়ালাম, আর এখন আমাদের জন্য একটু চা করেছি। আর সূর্য এখন একটু বেটার ফিল করছে, যেহেতু আর জ্বরটা আসেনি, একটু ঘুমিয়েছেও। তো ওই ঘরে মার সাথে বসে গল্প করছে আর এদিকে আমি চা বানাচ্ছি। তো এবার দেখো একটু মিশ্রি দিয়ে দিয়েছি আমি চাতে, কিন্তু মানে আমরা বাড়িতে এখন আর চিনি সেরকম খাই না, খুব কম খাই। আর লিকার চা খেলে আমি চিনি ছাড়াই খাই, এটা যেহেতু দুধ চা একটু টেস্টের জন্য আমি অল্প একটু মিষ্টি দিলাম। তো দেখো চায়ের কালারটা কি সুন্দর হয়েছে, চাক চাটা আমার হয়ে গেছে, এবার চাটাকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। আর আগে আমি সকালবেলা এক বেলায় চা খেতাম, সন্ধ্যেবেলায় চা বেশি একটা খেতাম না, এখন জানি না কেন চা খাওয়ার খুব একটা নেশা হয়েছে, মানে দুবেলা চা না খেলে না ভালো লাগে না, মানে মনে হচ্ছে কি খাইনি কি খাইনি, এর জন্য সন্ধ্যেবেলায় চাটা খেতেই ইচ্ছে করে। যদিও লিকার চা খাই, দুধ চা সবসময় খাই না। তো দুধটা একটু জমে গেছিলো, মাও বললো যে তাহলে দুধ চাই করে ফেলো, তো দুধ চাই করলাম এর জন্য। তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা কিন্তু এন্ড করতে যাচ্ছি, আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটার কিছু ভালো লাগে তাহলে প্লিজ তোমরা কিন্তু একটা লাইক করতে ভুলবে না, আর আমাকে কমেন্টস করেও জানাবে যে তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবে, আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে। সবাইকে গুড নাইট, লাভ ইউ অল।